আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেপ্তারের পর হেলিকপ্টারে ঢাকায় রিজেন্টের প্রতারক শাহেদ, বোরখা পরে পালানোর চেষ্টা করছিল ভারতে। রিজেন্ট ও জিকেজি করোনা টেস্টের অনুমতি পায় আগের সচিবের নির্দেশে, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। জামালপুরে ডুবে গেছে রেল লাইন, পানিবন্দী 3.5 লাখ মানুষ। মহামারীর মধ্যে কোরবানির পশুর চামড়া কেনা বেচায় বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুযোগ, 600 কোটি টাকার শর্তহীন ঋণ চাইছেন ব্যবসায়ীরা। এবং আজ এটিএন বাংলার জন্মদিন, দুই যুগে পদার্পণ দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশনের। এবারে বিস্তারিত। সাতক্ষীরা সীমান্ত থেকে বহুল আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে ভোর রাতে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। প্রতিবেশী দেশ ভারতে পালানোর পরিকল্পনা ছিল তার। সীমান্ত এলাকার ইছামতি নদীর একটি ব্রিজের নিচে লুকিয়ে থাকা অবস্থায় র্যাবের হাতে ধরা পড়ে এই প্রতারক। গ্রেপ্তারের পর হেলিকপ্টারে ঢাকা এনে র্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। তার বিরুদ্ধে করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেয়া ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এদিকে উত্তরায় শাহেদকে নিয়ে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে র্যাব। সাতক্ষীরা প্রতিনিধি কামরুজ্জামানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান প্রতারক শাহেদ করিমকে গ্রেপ্তারের সীমান্ত এলাকায় গত কয়েকদিন ধরেই নজরদারি বাড়ায় র্যাব। মঙ্গলবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহেদের জন্মস্থান সাতক্ষীরা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের গোয়েন্দারা। ইছামতি নদী পেরিয়ে ভারতে পালানোর পরিকল্পনা ছিল তার। ছদ্মবেশে বোরকা পরে বিভিন্ন যানবাহনে করে সীমান্তে পৌঁছালেও শেষ রক্ষা হয়নি প্রতারক শাহেদের। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহেদ জানায়, সূর্য ওঠার আগেই ভারতের বসিরহাট পৌঁছানোর কথা ছিল তার। পরিকল্পনা মতে একাজে তিনি এক দালালের সাহায্য নেন, যার মাধ্যমে ভাড়াও করা হয় একটি নৌকা। আমার সব দেখলাম ধর 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 ধর, আল্লাহ আকবার আল্লাহ আকবার এই বলিস। বলার পর আমরা সবাই ছুটে গেলাম ওখানে, যেই দেখলাম ওই সে শাহেদকে ধরে ফেলেছে র্যাব। তার অরিজিনাল মোবাইলটা সে অনেক আগেই ফেলে দিয়েছে, আর সে ঘন ঘন অবস্থান পরিবর্তন করার কারণে আমরা বারবারই তার কাছে যেতে সমর্থ হয়েছিলাম, কিন্তু আমরা একটুর জন্য হয়তো মিস করেছিলাম। এরকম কয়েকবার হয়েছিল, বর্ডার ক্রস করেই যাওয়ার প্ল্যান করেছিল, রাতে সে ওখানে হাজির হয়েছিল, ভোর রাতে তাকে ক্রস করার কথা। স্থানীয় জানা প্রায় 1.5 যুগ আগে জেলা শহরের প্রত্যেক ভিটামাটি বেঁচে শাহেদ সাতক্ষীরা ছাড়েন। গ্রেপ্তারের পর র্যাবের হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। এরপরে তাকে র্যাব সদর দপ্তরে নেওয়া হয়। সেখান থেকে তাকে নিয়ে উত্তরার কার্যালয়ে অভিযান চালায় র্যাব। আমাদের হাতে 24 ঘন্টা সময় আছে, সুতরাং তার সাথে আমরা ওখানে কথা বলেছি সকালে, আমি আসার সময় হেলিকপ্টারে কথা বলেছি। এটা 24 ঘন্টা না 4 ঘন্টা এই সিদ্ধান্তটা আমরা এখন দিব না। গত 6 জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা মিরপুর শাখায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায় সহ নানা অনিয়মের অভিযোগ পায় র্যাব। পরে হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয় র্যাব। গ্রেপ্তার করা হয় 8 জনকে, এর মধ্যে 7 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। মঙ্গলবার রাতে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় রিজেন্ট গ্রুপের MD মাসুদ পারভেজকে। আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন, সেগুলো কাউকে ছাড় দেওয়া হবে না, এগুলোকে অ্যাড্রেস করা হবে। ক্ষমতাসীন দলের কোনো পদে না থেকেও রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে মন্ত্রী, এমপি ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তার ছিল সখ্যতা। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথেও তার ঘনিষ্ঠতা ছিল। এসব সম্পর্ক কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যেই শাহেদ তার অপকর্মের সাম্রাজ্য গড়ে তোলেন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের সাথে করোনা পরীক্ষার চুক্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশে করা হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে এসব জানান তিনি।
স্বাস্থ্য সেবা সচিব আব্দুল মান্নান জানান, মহাপরিচালকের দেওয়া জবাব পর্যালোচনা করে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। উনি বলেছেন যে এগুলো মৌখিকভাবে বলেছিল, তো মৌখিকভাবে কে বলেছিল? উনি বলেছেন যে পূর্ববর্তী সচিব মহোদয় বলেছেন। তো আমি বলছি যে আপনার ডকুমেন্টস ঠিক আছে, যতটুকু দিয়েছে এটা আর অনেকগুলো কাগজ একত্র আছে, আমি একটু যাচাই বাছাই করবো, আমরা অবশ্যই আপনাদের অবগত করব। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম ও জেকেজির অসাধুকর্তা ব্যক্তিদের গ্রেপ্তারে সরকারের অবস্থান কঠোর বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যত আড়ালেই থাকুক কেন অপরাধী ছাড় পাবে না, এসব দুর্বৃত্তের কোনো দল নেই বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রিজেন্ট হাসপাতাল ও জেকেজির কর্মকর্তাদের গ্রেপ্তার প্রমাণ করে অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। আমি পলায়নপর প্রতারককে গ্রেপ্তারে সফল অভিযান পরিচালনার জন্য র‍্যাবকে জানাচ্ছি অভিনন্দন। বিভিন্ন খাতে অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় 4 জন এবং বরিশালে 3 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বিচারক, ডাক্তার, পুলিশ ও ব্যাংকারসহ গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে আরও 100 মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন পরাগারবান। করোনা ভাইরাসের হটস্পট কুমিল্লায় 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 4 জন। এদের মধ্যে 2 জন পুরুষ 2 জন নারী। করোনা পজিটিভ হয়েছে 50 জন। খুলনায় করোনা উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় নতুন আক্রান্ত 306 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 3 জন মারা গেছে। নার্স ও পুলিশ সহ বরিশাল বিভাগের 6 জেলায় একদিনে করোনায় আক্রান্ত হয়েছে 108 জন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আরও 1 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা 26। এছাড়া ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও ব্যাংকার সহ নতুন আক্রান্ত 73 জন। নওগাঁয় করোনা আক্রান্ত 1 স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে, এ নিয়ে জেলায় মারা গেল 12 জন। রংপুরেও গত 24 ঘন্টায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ব্যাংকার সহ জেলায় নতুন 38 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে মারা গেছে 1 জন, এতে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল 217 জন, নতুন আক্রান্ত 167 জন। এছাড়া সিলেটে 51 জন, ময়মনসিংহে 34 জন, নোয়াখালীতে 35 জন, জামালপুরে 14 জন এবং শেরপুরে নতুন 13 জনের করোনা শনাক্ত হয়েছে। পরাগারমান, এটিএন বাংলা। দেশের 23 জেলা বন্যা কবলিত হল। বৃষ্টি ও আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অন্তত 10 জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে পানিতে ডুবে 2 শিশু মারা গেছে। এছাড়া বিভিন্ন স্থানে পানিবন্দী হয়ে আছে 100,000 মানুষ। জামালপুরে রেললাইন ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে দেওয়ানগঞ্জ ইসলামপুর ট্রেন চলাচল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন মইনুল আহসান। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 9 উপজেলার প্রায় 2 লাখ মানুষ। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট। পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। তবে তিস্তা ও ধরলার পানি কমায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার 5 উপজেলার 14টি ইউনিয়নের প্রায় 35,000 পরিবার এখনও পানিবন্দী। আমার বাড়ি এই বাড়ি স্রোতের কারণে থাকা যায় না, সব রাস্তাঘাটে মাল সামানা সব নিয়ে আসি। নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুরে পানি কমতে থাকলেও উজানের পানি নিচে নামতে থাকায় জেলার মদন ও খালিয়াজুড়ি উপজেলার 13টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণের অভাবে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে মানুষ। গরু ছাগল তো এমনি অসহায়, খাওয়া খাদ্য দিতে পারি না, নাই কিছু, হাঁস মুরগি তো মরে যাইছে কয়েকটাই। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিন নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের নতুন নতুন এলাকা পানিতে ডুবে যাচ্ছে। 5 উপজেলা কাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের 1,73,000 পানিবন্দী মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে শেরপুর সদর উপজেলার বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। এসব গ্রামের আমন বীজতলা ও পাট ডুবে গেছে, সেই সাথে বাড়ছে সড়ক ও বাঁধে আশ্রয় নেওয়া মানুষের দুর্ভোগ। সিলেটে পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। এছাড়া কানাইঘাট, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চল এখনও প্লাবিত। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জামালপুরের সাত উপজেলার 40টি ইউনিয়ন এবং 6টি পৌরসভায় বন্যা কবলিত হয়ে পড়েছে, পানিবন্দী 3 লাখ মানুষ। রেল লাইন ডুবে যাওয়ায় দেওয়ানগঞ্জ ইসলামপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে সুনামগঞ্জে পানি নামছে ধীর গতিতে, তবে বাড়ছে মানুষের দুর্ভোগ। আশ্রয়কেন্দ্র থেকে এখনও ফিরতে পারছে না মানুষ। জেলার 357টি আশ্রয়কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা মহামন্দায় চামড়া কেনা এবার পুরনো ঋণের 2 ভাগ পরিশোধ করলে নতুন ঋণ নিতে পারবেন ব্যবসায়ীরা। তবে বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশনা পুনর্বিবেচনা চাইছেন চামড়া শিল্পের ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, এবার মহামারীতে চামড়া সংগ্রহে কমপক্ষে 600 কোটি টাকার শর্তহীন ঋণ প্রয়োজন। আরো জানাচ্ছেন শরফুল আলম। বছর জুড়ে যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয় তার 60 ভাগই আসে কোরবানের ঈদে। এ সময় শুধু চামড়া খাতেই 7,000 কোটি টাকারও বেশি অর্থ লেনদেন করা হয়। তবে ট্যানারিতে 3,000 কোটি টাকার চামড়া মজুত ও গত বছর দাম পড়ে যাওয়ায় এবার নতুন করে চামড়া কেনা নিয়ে শঙ্কায় রয়েছেন চামড়া খাতের ব্যবসায়ীরা। এই চামড়া সংগ্রহ অভিযানে করতে গিয়ে যে অর্থের প্রয়োজন হবে সেটা কিন্তু আসলে ট্যানারের মালিকদের হাতে নেই। আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকে বলেছিলাম ফ্রেশ লোন বাবদ আপনার 500 থেকে 600 কোটি টাকা নতুন করে ঋণ দেওয়ার জন্য। যদি আপনার নতুন করে ঋণ না দেওয়া হয় তাহলে কিন্তু আসলে প্রান্তিক পর্যায়ে আমরা কিন্তু চামড়া ক্রয় করতে পারবো না। গত বছর চামড়া খাতে 4 ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ছিল 560 কোটি টাকা। এবার চামড়া সংগ্রহে বাংলাদেশ ব্যাংক আগেভাগেই তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে। এই সেক্টরকে কিভাবে একটু নিয়ম শিথিল করে দেওয়া যায় কিনা সেটা আমরা অপেক্ষা করছি, যে ব্যাপারে মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো নিয়ম কানুন যদি আমরা পাওয়া যায় তাহলে আমরা সেটাই আমরা অ্যাডপ্ট করব। একটা ব্যতিক্রম করা হয়েছে যে যেহেতু করোনা ভাইরাসের কারণে যদি কেউ টাকা দিতে না পারে তাহলে যে 2% ডাউন পেমেন্ট দিয়ে যদি সে রিশিডিউলিং করে তারপরে সে এই সুযোগটা নিতে পারবে। চামড়া সংগ্রহে এবার ব্যাংকগুলোতে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হবে তা যেন সময় মতো পাওয়া যায় এখন সে দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আজ এটিএন বাংলার জন্মদিন। নানা চড়াই উতরাই আর ইতিহাসের সাক্ষী হয়ে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন 23 বছর পেরিয়ে 24-এ পা রাখল। প্রতিবার জন্মদিন ঘটা করে পালন করা হলেও এবার করোনা মহামারীর কারণে কোনো আয়োজন থাকছে না চ্যানেলটিতে। এমন শুভক্ষণে এটিএন বাংলার দীর্ঘ পথক্রম পরিক্রমার কিছুটা তুলে ধরছেন একরামুল হক সাইন। এবার জানিয়ে দেব শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন মিশ্র প্রবণতার মধ্য দিয়ে চলছে সপ্তাহের চতুর্থ কার্যদিবস। সকাল 10:30টায় 2টি সূচক নিম্নমুখী থেকে লেনদেন শুরু করলেও দুপুর 2:15 পর্যন্ত ডিএসসির 1টি সূচক ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 221 কোটি 71 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 76টির, কমে 52টির এবং অপরিবর্তিত ছিল 211টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে গ্রামীণফোন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, জিএনএস ইনফোসিস লিমিটেড, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, লিন্ডে বাংলাদেশ লিমিটেড এবং পায়োনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড। নিউ ইয়র্কে ম্যানহাটনে নিজের ফ্ল্যাটে খুন হয়েছেন বাংলাদেশি রাইড শেয়ারিং কোম্পানি পাঠওয়ের সহ প্রতিষ্ঠাতা 33 বছর বয়সী ফাহিম সালেহ। মঙ্গলবার বিকেলে তার ফ্ল্যাট থেকে খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ফাহিম সালের চাচাতো ভাই জানান, তার খালাতো বোন ফাহিমের বাসায় গিয়ে ঘরের মধ্যে কারো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তার খণ্ডিত লাশ উদ্ধার করে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা পরিস্থিতিতে সাতক্ষীরায় সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে এবার কোরবানির পশুর হাট বসবে। খামার মালিকরা জানান, এবছর দেশীয় শঙ্কর জাতের
গরুর চাহিদা উৎপাদন বৃদ্ধি পেলেও করোনা পরিস্থিতির কারণে পশুর প্রত্যাশিত দাম পাওয়া নিয়েও উদ্বিগ্ন তারা। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে জেলায় প্রস্তুত রাখা হয়েছে প্রায় 60,000 পশু, যা জেলার চাহিদা মিটিয়ে বাইরেও পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। এবার আন্তর্জাতিক সংবাদ। সাত মাসেও বিশ্বে করোনা সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই। ভয়াল এ ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা এরই মধ্যে 1,33,00,000 ছাড়িয়েছে। মারা গেছে 6,00,000-এর কাছাকাছি মানুষ। কয়েকটি দেশে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও যুক্তরাষ্ট্রের সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে। 24 ঘন্টায় 61,000-এর বেশি মানুষ এই ভাইরাসের শিকার হয়েছেন। ঈদ উল আজহাকে সামনে রেখে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে যশোরে বাজার তদারকির পাশাপাশি ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় শুরু করেছে টিসিবি। স্থানীয় প্রেসক্লাবের সামনে ও নিউ মার্কেট এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে 55 পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা এই কর্মসূচির উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা সুদাত হোসেন খান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে অনুশীলন বন্ধ থাকলেও ঘরে শরীরচর্চার মাধ্যমে ফিটনেস ধরে রাখার চেষ্টা করছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। 4 মাস ধরে মুশফিক তামিমদের মতো গৃহবন্দী নারী ক্রিকেটাররাও নিজেরা যতটুকু পারছেন শরীরচর্চার মাধ্যমে ফিটনেস ধরে রাখার চেষ্টা করছেন। ফাহিমা আছেন মাগুরায়, জাহানারা ও শামীম ঢাকায়, লতা মণ্ডল খুলনায়, সুরাইয়া জয়পুরহাটে, সঞ্জিদা ও ফারজানারা আছেন রংপুরে। তারা অনুশীলন করছেন বিসিবির তত্ত্বাবধানে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেপ্তারের পর হেলিকপ্টারে ঢাকায় রিজেন্টের প্রতারক শাহেদ, বোরখা পরে পালানোর চেষ্টা করছিল ভারতে। রিজেন্ট ও জিকেজি করোনার টেস্টের অনুমতি পায় আগের সচিবের নির্দেশে, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে, জামালপুরে ডুবে গেছে রেললাইন, পানিবন্দী 3,50,000 মানুষ। মহামারীর মধ্যে কোরবানির পশুর চামড়া কেনাবেচায় বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুযোগ, 600 কোটি টাকার শর্তহীন ঋণ চাইছেন ব্যবসায়ীরা। এবং আজ এটিএন বাংলার জন্মদিন, 2 যুগে পদার্পণ দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশনের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ।